السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليمًا كثيرًا كثيرًا. أما بعد، إحياء السنة কনফারেন্স 2022 এর উদ্যোগে আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ফাদিলাতু শেখ আকরামুজ্জামান বিন আব্দুসসালাম হাফেজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট ওলামাই কেরাম, অতিথিবৃন্দ, বিজ্ঞ আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ঢাকা শহরের বিভিন্ন শহর উপশহর থেকে আগত দিনী ভাই এবং বোনেরা, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাদা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহর প্রশংসা করছে যিনি আমাদেরকে এই মহাসত্যের দিকে হেদায়েত দিয়েছেন। যদি তিনি হেদায়েত না দিতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না। আবারও বলি, এই হেদায়েতের জন্য, এই ঈমান এবং কালজয়ী জীবন ব্যবস্থা ইসলামের জন্য আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া করছি যে তিনি আমাদেরকে মোমেন দলের অন্তর্ভুক্ত করেছেন, আমাদেরকে মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। ঈমান এবং ইসলাম হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় সম্পদ। আমাদের বিষয় রাখা হয়েছে আজকে এলিমের গুরুত্ব, এলিমের উৎস এবং কাদের থেকে এলিম নেব। মনে রাখবেন, ঈমান এবং ইসলামটাই হচ্ছে এলিম, কারণ আমরা যে বিশ্বাস পোষণ করি সেটা এলিম নির্ভর। আর যে ইসলামকে আমরা ফলো করি আমাদের প্রাত্যহিক জীবনে, আমরা যখন সালাত পড়ি, ওযু করি, সিয়াম রাখি, হজ করি, ওমরা করি, কোরবানি করি, জাকাত আদায় করি, সাদাকা দেই, প্রত্যেকটা জ্ঞান নির্ভর, আন্দাজে কোনো কাজ করা হয় না। ফলে পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান সম্পদ হচ্ছে ঈমান এবং ইসলাম, এবং এটাই হচ্ছে ইসলামী এলম, যার গুরুত্ব নিয়ে আজকে খুবই সংক্ষেপে আমরা কিছু কথা বলবো। কারণ তিনটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আছে যেটা নিয়ে দীর্ঘ আলোচনা চলতে পারে। আমি শুরুতেই বলবো এ কথা যে যেহেতু এই ইসলামটাই হচ্ছে ওহী নির্ভর এলম, এবং এই এলমটা ছাড়া মুসলিম উম্মা আসলে এক কদমও চলতে পারে না, হাঁটতে পারে না। তার জীবনের যত কাজ আছে সবটাই হচ্ছে এলম নির্ভর। ফলে মুসলিম বিশ্বের এক নাম্বার প্রায়োরিটি, এক নাম্বার কাজটা হলো এলম অর্জন করা, বিতরণ করা এবং সে অনুযায়ী আমল করা। খেয়াল করেন, এলেমটা শুধু আমরা থিওরি হিসাবে অর্জন করছি না, বরং এলেমটা যেটা ওহির এলম এবং তার সাথে সম্পূরক আরও অন্য অন্য উপকারী এলম, তাহলে সেটা হচ্ছে আমাদের এক নম্বর প্রায়োরিটি। কারণ এর আলোকেই আমাদের জীবনের আকিদা, ইবাদত এবং মুআমালাত সার্বিক সব কিছু পরিচালিত হবে। সুবহানাল্লাহ। ফলে এলেমটা হচ্ছে আমাদের কাছে এক নাম্বার প্রায়োরিটি। আমরা অনেকে এটা ভুলে যাই এবং আমরা জীবনের অন্যান্য উপকরণগুলোকে এবং অন্যান্য বিষয়গুলোকে বেশি প্রায়োরিটি দেই, ফলে এলেমটা হয়ে যায় উপেক্ষিত এবং ইসলামটাও হয়ে যায় উপেক্ষিত। আজকের মুসলিম জনপদগুলোকে দেখুন, বিভিন্ন মুসলিম সমাজগুলোকে দেখুন, মুসলিম ব্যক্তিগুলোকে দেখুন এবং মুসলিম পরিবারগুলোকে একটু অবলোকন করুন, পর্যবেক্ষণ করুন, দেখবেন যে সেখানে যথেষ্ট দীন সম্পর্কে অজ্ঞতা রয়েছে, এবং যেই পরিমাণ অজ্ঞতা রয়েছে
সেই পরিমাণ দ্বীনের ঘাটতি রয়েছে সালাতের মধ্যে দেখবেন যে একদল লোক ভুল করছে কারণ তার সালাতের পরিপূর্ণ জ্ঞান নেই যাকাতের মধ্যে আরেক দল বিশেষ করে বিত্তশালী ধনী ব্যক্তিরা ভুল করছেন কারণ যাকাতের পর্যাপ্ত জ্ঞান তাদের নেই সিয়ামের ক্ষেত্রেও দেখবেন অনেক মানুষ ভুল করছে যেহেতু তাদের পর্যাপ্ত জ্ঞান নেই আর ইসলামের জ্ঞানের এক নাম্বার প্রায়োরিটি হচ্ছে আকীদা সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান হচ্ছে আকীদা আকীদার পরে আপনাকে অন্য কিছু শিখতে হবে ওই জায়গাতেও দেখবেন যে বহু মানুষ ভুল আকীদা নিয়ে বসে আছে কারণ সহি আকীদার জ্ঞান তাদের নেই জ্ঞানের গুরুত্ব বোঝার জন্য আল্লাহ সুবহান তাআলা অনেক নির্দেশনা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের ফজিলত বর্ণনায় কত যে কথা বলেছেন এগুলো সব আপনাদের জানা আছে সে আলোচনায় গিয়ে আজকে আমি সময় বেশি খ্যাপন করতে চাই না কারণ আল্লাহ সুবহান তাআলা যেমন জ্ঞানী আর যে জ্ঞানী নয় তার মধ্যে পার্থক্য তিনি নিরূপণ করে দিয়েছেন সূরা জুমারের 9 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন এবং এভাবে কোরআনের আরো অন্যান্য আয়াতে তিনি ইলম অর্জনের নির্দেশ দিয়েছেন এবং ইলম অর্জনের জন্য যেটা করণীয় যেমন পড়া সেই পড়ার নির্দেশও কোরআনের প্রথম আয়াতে প্রথম নাজিলকৃত সূরার মধ্যে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এবং এভাবে আরো অনেক নির্দেশনা রয়েছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সেই হাদিসটা তো আপনারা জানেন যেটি বুখারী মুসলিম সহ আসহাবুস সুনান বর্ণনা করেছেন মান সালাকা তরিকান ইয়াবতাগী বিহি ওয়াজহাল্লাহি সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ ইলা আখিরুল হাদিস যে হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসমান এবং জমিনের সবকিছু যারা ইলম অর্জন করছে ইলম অর্জন করে যারা জ্ঞানী হয়েছে আলেম হয়েছে তাদের জন্য দোয়া করে এমনকি সাগরের মাছও তাদের জন্য দোয়া করে এবং বলা হয়েছে এই ইলমটা হচ্ছে নবুয়তের ওয়ারিস মিরাস এটা হলো নবীদের মিরাস যা ওলামারা পেয়ে থাকেন এর চাইতে গুরুত্ব বোঝাবার জন্য আর কি হতে পারে তবে আজকে গুরুত্ব বোঝার জন্য আমার মনে হয় চোখটাকে আরেকটু খুলতে হবে আমাদের আজকে কেন আমাদের মুসলিম সন্তানেরা বিপথে যায় কেন একদল যুবক কিংবা যুবতী মাদকের মাদক সেবনের মাধ্যমে নেশায় বুঁদ হয়ে থাকে কেন একদল যুবক তারা পথহারা হয়ে জীবনের আসল পথ থেকে তারা বিচ্যুতির পথে আগায় কেউ চুরি করে কেউ ডাকাতি করে কেউ ছিনতাই করে কেউ সমাজের মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মূল কারণটা হচ্ছে সঠিক এলেম অর্জন না করা আজকে আমরা এটা লক্ষ্য করছি যারা বিভিন্ন পরিবেশের মধ্যে আছেন দিন থেকে দূরে আছেন আল্লাহ তাদের নসিবে যদি এলেমটা রাখেন তখন তাদের মধ্যে একটা বোধোদয় হয় তারা ভুল থেকে দুর্নীতি থেকে অন্যায় থেকে তারা তওবা করে সত্যের দিকে ফিরে আসেন এবং এটা হচ্ছে এলেমের কল্যাণে ফলে বুঝাই যাচ্ছে যে এলেমটা কতটা জরুরি আজকের সমাজের জন্যে আজকের মানবতার জন্য এবং বিশেষ করে মুসলিম সমাজের জন্য মুসলিম সমাজ এক দণ্ড এলেম ছাড়া চলতে পারে না কিন্তু আজকের মুসলিম এতটাই গাফেল তারা মনে করছে যে চলতে পারে কারণ তারা মনে করছে সমাজ তো চলছে এলেম ছাড়া তাহলে আমরাও চলতে পারি অনেকটা ওই ব্যক্তির মতো যে ব্যক্তিকে বলা হলো যে দেখেন অজু ছাড়া কিন্তু নামাজ হয় না সে বলে বলেন কি আমি তো এতদিন অজু ছাড়াই সালাত পড়েছি এবং দেখেছি হয় বুঝতে পেরেছেন আপনিও পড়ে দেখেন দেখবেন যে হয় কিন্তু আল্লাহ কবুল করবেন কি না এটা আল্লাহ তো কবুল করবেন না যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহারাত ছাড়া আল্লাহ কোনো সালাতকে কবুল করেন না কিন্তু হওয়ার প্রশ্নে আপনি তো হওয়াই দিবেন তাই না হয় এরকম যুক্তি যে এলেম ছাড়াও সমাজ চলে আপনার আকীদা শুদ্ধ আকীদার জন্য এলেম লাগবে না তাই না সমাজের অধিকাংশ মানুষ তো তাই করে আজকে নানা বেদাতের মধ্যে শিরকের মধ্যে লিপ্ত একদল মানুষ তারাও মনে করে এলেম ছাড়া তারা বেশ ভালোই আছে এবং তারা যে পথে আছে যে পদ্ধতির উপর আছে এলেম আসলে তো মুশকিল সেটাকে সংশোধন করতে হবে কিন্তু সত্যিকার কথা হচ্ছে যদি সত্যিকার ইসলামকে আপনি বুঝতে চান সত্যিকার ইমানদার হতে আপনি চান তাহলে আপনার এলেম লাগবে এবং সেটা কি কিতাবুল্লাহর এলেম লাগবে সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম লাগবে
ফলে এলেমের গুরুত্ব আসলে বোঝার জন্য যথেষ্ট তথ্য উপাত্ত আমাদের কাছে আছে। একজন বিচক্ষণ ব্যক্তি তিনি চেষ্টা করলেই এলেমের গুরুত্ব বুঝতে পারেন এবং এলেম অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। কারণ জাহালাত এটা আমাদের শত্রু, এটা মানুষকে জীবিত থাকতো তাকে মৃত বলে ঘোষণা করে। এই জন্য আরবি কবি বলেছেন, আল জাহলু কাবলাল মাউতি মাউতুন লি আহলিহি ওয়া আজসামুহুম কাবলাল কুবুরি কুবুরু। জাহাল মানে অজ্ঞতা, এটা মৃত্যুর আগেই জাহেলদের জন্য মৃত্যু। জাহেলরা মৃত্যুগত, মৃত ব্যক্তি যেমন ভালো কিছু করতে পারে না, ঠিক জাহেল ব্যক্তিরাও সমাজের ভালো কিছু করতে পারে না। তারা যা করে সবটাই সমাজের জন্য হিতে বিপরীত হয় এবং সেটা সমাজের জন্য অকল্যাণকর। ফলে কবি বলেছেন, জাহালাত বা অজ্ঞতা অজ্ঞ লোকদের জন্য মৃত্যুর সামিল। আর তাদের যে দেহ, যে দেহটা মুভ করছে এখান থেকে ওখানে যাচ্ছে, সেটা কবরস্থ হওয়ার আগেই সমাধিস্থ বলে গণ্য হবে। এবং তিনি এরপরে বলেছেন, ওয়া আরওয়াহুহুম ফি ওয়াহশাতিন মিন জুসুমিহিম ওয়া লাইসা লাহুম ক্বাবলান নুশুরে নুশুরুন। এবং তাদের রূহ, তাদের জিসম থেকে মনে হয় যেন আলাদা, কারণ রূহ, দেখেন রূহটা পরিশীলিত হয়, মানুষের আত্মা ভালো কাজ করতে অভ্যস্ত হয় যখন সে এলেমের সাথে অ্যালাইন করতে পারে, এলেমটা সে অর্জন করে। আর রূহ তো সবারই আছে, কিন্তু অজ্ঞ লোকদের রূহ তো আলেমদের রূহের মতো কাজ করে না। সুতরাং ইলমুল ওয়াহি এটা হচ্ছে আমাদের রূহের গেদা, খাদ্য। আপনি যদি এলেম অর্জন করেন আপনার রূহটা জীবন্ত থাকবে, আর আপনি যদি এলেম অর্জন থেকে নিজেকে বঞ্চিত করেন তাহলে আপনার রূহ কখনোই জীবিত থাকবে না, এটা মৃতবত থাকবে। আর সত্যিকারের যে উত্থান সেটা কখনোই সম্ভব হবে না যদি আমরা এলেম অর্জন না করি। এলেমের উৎসটা কি, সেটা মুসলিমের জন্য একটা জরুরি জ্ঞান, মুসলিমের জন্য জরুরি জ্ঞান। কিন্তু আজকে খুবই দুর্ভাগ্য আমাদের, অনেক মুসলিম তার উৎস কি সেটা জানে না, অথবা জানলেও বুঝে না কিংবা স্বীকার করে না। এলেমের কি উৎস, সেটি কোরআন সুন্নাহ আমাদের কাছে স্পষ্ট বর্ণনা করে দিয়েছে। প্রথম উৎস হচ্ছে কি বলেন না, কিতাবুল্লাহ, আল কোরআন, আল কোরআন, আল্লাহর কালাম, কালামুল্লাহ, এটা হচ্ছে এলেমের প্রথম উৎস। আর দ্বিতীয় উৎসটা হলো যেটি কিতাবের ব্যাখ্যা, আল কোরআনের ব্যাখ্যা, সেটি হলো সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দুটো হচ্ছে ইসলামী জ্ঞানের মূল উৎস, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বর্ণনা করেছেন। একটি হাসান হাদিসের মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি। তোমাদের মধ্যে দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, তোমরা কখনোই বিভ্রান্ত হবে না যদি এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখো। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আর একটি হলো আমার সুন্নাহ। আর এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নার ব্যাপারে আরো অনেক বক্তব্য রেখেছেন। আর কোরআনে যেখানে হাবলুল্লাহ এসেছে, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহ আই বিল কোরআনি ওয়াস সুন্নাহ, বিল কোরআনি ওয়াস সুন্নাহ। তাহলে বোঝা গেল এলেমের উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কিন্তু এর সাথে পরিপূরক আরো বেশ কিছু উৎস আছে, সেগুলোকে বলা হয় সেকেন্ডারি উৎস, সেকেন্ডারি উৎস, আল মাসাদির আল সানউইয়া, আল মাসাদির আল আউয়ালিয়া, অথবা আল মাসাদির আল আসলিয়া, ইতনান, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। আর আল মাসাদির আল সানউইয়া, বা যেটাকে আমরা দ্বৈতিক উৎস বলি বা সহযোগী উৎস, সেগুলো হতে পারে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা, তাদের বক্তব্য এবং তাদের ইজমা, যে কোনো বিষয়ের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারা কোরআন সুন্নার নীতি ঠিক রেখে তারা একমত হয়েছেন, সেগুলোও ইসলামের জন্য একটা বড় ধরনের উৎস, বড় ধরনের স্ট্রেংথ। কিন্তু মনে রাখবেন, আজকের মানুষ যদি নিজেকে খুব বুদ্ধিমান মনে করে আর সে বুদ্ধি দিয়ে সে কোরআন এবং সুন্নার অপব্যাখ্যা করে, এটাকে অপব্যাখ্যাই বলতে হবে, যদি সেই ব্যাখ্যাটা সালাফে সালেহীনের ব্যাখ্যার সাথে না মেলে, তাহলে সেই অপব্যাখ্যা কিন্তু কোরআনের দলিল হবে না, ইসলামের দলিল হবে না, সেটা দিয়ে কোনো আমল সাব্যস্ত হবে না,
হালাল এবং হারাম সাব্যস্ত হবে না হালাল এবং হারাম সাব্যস্ত করার অথরিটি আল্লাহ এবং সেটা জানবো কি করে কোরআন এবং সুন্নাহ দিয়ে এর বাইরে এগুলো সাব্যস্ত করার ইবাদত সাব্যস্ত করার তাওহীদ সাব্যস্ত করার মানব রচিত কোনো মতামত কোনো গ্রন্থ কোনো আকলি কিংবা ইন্টেলেকচুয়াল কোনো মতামত সেটা কখনো দলিল হবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে কিন্তু আমরা অবাক হচ্ছি আজকের সমাজে কিছু মানুষ তারা কোরআনের ব্যাখ্যা নিজ ইচ্ছা মতো দিচ্ছে আবার আরেক দল মানুষ তারা বলে যে বুখারীর এই হাদিসের সাথে আমি একমত না নাউযু বিল্লাহ কেউ বলছেন যে হাদিসের মধ্যে খবরে ওয়াহি তিনি মানবেন না কি শুধু মতাওয়াতের হাদিস আর এই ধরনের কিছু মতামতের কারণে আরেক দল তো আরো সাহসী তারা বলে হাদিসই আমরা মানবো না আছে না এরকম প্রিয় ভাইরা সাবধান থাকতে হবে আজ থেকে একদম শুরু থেকে ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত ইসলামের প্রত্যেক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সহ সাহাবাই কেরাম তারা প্রত্যেকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করেছেন ফলে এই সুন্নাহকে অস্বীকার করা এটা ইসলামকে অস্বীকার করা শামিল সেটা সম্পর্কে আজকে আমাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে জাতিকে সতর্ক করতে হবে মানুষকে সতর্ক করতে হবে এবং মানুষকে এডুকেট করতে হবে অর্থাৎ এলেমটা দিতে হবে আজকে সমস্যাটা হচ্ছে এলেম না থাকার সমস্যা সমস্যাটা হচ্ছে অজ্ঞতার সমস্যা এখন আমরা তৃতীয় পয়েন্টে চলে আসি সেটি হচ্ছে কার কাছ থেকে আমরা জ্ঞান নেব কার কাছ থেকে আমরা জ্ঞান নেব এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ যার তার কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে না আজকে অনেকে জ্ঞানী হওয়ার ভান করে সত্যিকার অর্থে তার কাছে কিন্তু জ্ঞান নেই আবার অনেকের কাছে খুবই স্বল্প জ্ঞান আছে বাট তার চারিত্রিক সমস্যা আছে অথবা তার আকিদাগত সমস্যা আছে অথবা তার আমলি সমস্যা আছে অথবা তার মিথ্যা কিংবা দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়ার সমস্যা আছে তাহলে কাদের কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে এই ব্যাপারে আমি আপনাদের সামনে অনেকগুলো কোটেশন উল্লেখ করব ইনশাআল্লাহ প্রাথমিকভাবে এতটুকু বলা যায় যে সেই আলেম থেকে জ্ঞান নিতে হবে যার মধ্যে আছে ইস্তেকামাত দ্বীনের ইস্তেকামাত তিনি যখন থেকে দ্বীন মানা শুরু করেছেন আর কখনো দ্বীন থেকে পিছপা হননি ইস্তেকামাত কারণ আজকে আমরা মুসলিমদেরকে দেখি কিছুদিন সালাত পড়ে আবার কিছুদিন সালাত পড়ে না আমার এক আত্মীয় এই গল্পটা অবশ্য আমি আরও দু এক জায়গায় করেছিলাম উনি বললেন যে মঞ্জুর তোমরা তো নিয়মিত সালাত পড়ো ভালো কিন্তু আমরা মাসে একবার পড়ি বললাম যে কেন এর পেছনে উইজডমটা কি বিচক্ষণতাটা কি বলছে দেখো তোমরা তো রেগুলার সালাত পড়ো আর আমরা একদিন স্পেশাল সালাত পড়ে আল্লাহকে রাজি খুশি করে ফেলি তাই না দেখেন শয়তান কিভাবে তার বুদ্ধিটাকে মানে একদৃষ্টদর্শী করে দিল সে ভাবছে তাকে রেগুলার সালাত পড়তে হবে না অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন ইন্নাল্লাহ ফতরাদা আলাইকুম খামসা সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে এবং রাতে কয় ওয়াক্ত সালাত ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত সালাত এটা হলো ইলম এই ইলমকে ইনকার করা কথার মাধ্যমে অথবা আমলের মাধ্যমে এটা কারো অধিকার নেই ইলমকে ইনকার করলে তো সে মুসলিমই থাকবে না পাঁচ ওয়াক্ত সালাতকে যদি আপনি ইনকার করেন তাহলে কি আপনি মুসলিম হবেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আহদুল্লাযি বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার তাদের এবং আমাদের অর্থাৎ মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত যে ব্যক্তি সালাত তরক করলো সে কুফরি করলো কি করলো কুফরি করলো ভয়াবহ ব্যাপার অতএব এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা জ্ঞান দান করলেন এটাও কিন্তু জ্ঞান এটাকে শুধুমাত্র ফাতাওয়া ভাববেন না এটাও একটা জ্ঞান এই জ্ঞানটা যার থাকবে সে এক ওয়াক্ত সালাতও তরক করবে না সুতরাং সে আইডিয়াগুলো শয়তান দেয় কিন্তু এলেম থাকলে এই আইডিয়াগুলো কোনো আলেম কি এরকম বলেছেন বলেন তো আমাদের কোনো ইমাম কি এই বুদ্ধিটা দিয়েছেন বুদ্ধি তো তাদের বেশি যদি ফাঁক ফোকর থাকে তাহলে তো এই ফাঁক ফোকরটা তো আমাদের মুফতি সাহেবরা দিবেন
আমাদের ওলামায়ে কেরাম দিবেন, ইমামরা দিবেন, কিন্তু দেখেন এই বুদ্ধিগুলো আসছে দুষ্ট লোকের কাছ থেকে। তারা বুখারীর হাদিসকে অস্বীকার করছে, তারা মুসলিমের হাদিসকে অস্বীকার করছে, তারা হাদিস নিয়ে যাচ্ছে তাই বলে যাচ্ছে, এবং তারা কোরআনের কোন কোন আয়াতেরও অপব্যাখ্যা করছে। তো আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। এখানে মোহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন ইন্না হাযা আল ইলম দীন, ইন্না হাযা আল ইলমা দীনুন, এই যে ইলমের কথা আমরা বলছি এটাই দীন, সহি ইলমটাই হলো দীন, আর কিছু না, দীন আর কিছু না, সহি ইলমের নাম। তারপর তিনি বললেন ফানদুরু আম্মান তাখুদুনা দীনাকুম, এখন দেখো কার কাছ থেকে দীন গ্রহণ করছো। যে বেদাত করছে তার কাছ থেকে দীন নেওয়া যাবে? যে মিথ্যা কথা বলছে তার কাছ থেকে দীন নেওয়া যাবে? যে সীমা লঙ্ঘন করছে তার কাছ থেকে দীন নেওয়া যাবে? যে কথায় কথায় পাপ করছে অথবা বিভিন্ন পাপ কাজে যে নিজেকে নিমজ্জিত করেছে তার কাছ থেকে দীন নেওয়া যাবে? যে শিরকে লিপ্ত তার কাছ থেকে দীন নেওয়া যাবে? অতএব দীন নেওয়ার জন্য শর্ত হচ্ছে ব্যক্তির মধ্যে প্রথমত ইমান এবং ইস্তিকামত থাকতে হবে, দ্বিতীয়ত তাকওয়া থাকতে হবে, এবং তৃতীয়ত তার আকীদা শুদ্ধ হতে হবে, হুসনুল এতেকাদ থাকতে হবে, আকীদা সহিহা হতে হবে তার, এবং তারপরে তার মানহাজ শুদ্ধ হতে হবে। শুদ্ধ মানহাজটা কি? মানহাজুস সালাফ। শুদ্ধ মানহাজটা কি? মানহাজুস সালাফ, যার শিরোভাগে আছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম এবং তাদের অনুসারী তাবেউন এবং তাদের অনুসারী আতবাউত তাবেঈন, এরা এদের যে মানহাজ ছিল, যে মানহাজ মূলত রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ঠিক করে দিয়েছিলেন, এবং তারা জেনারেশন বাই জেনারেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম থেকে ইসলামের এই মানহাজ এবং এই মেথডোলজি তারা ফলো করেছেন, যা কোরআন সুন্নাহর সাথে শতভাগ মিলে যায়। সেই মানহাজটাকে আমাদেরকে বুঝতে হবে এবং সেই মানহাজে আমাদেরকে চলতে হবে। এমন ব্যক্তি থেকে আমরা জ্ঞান নিতে পারব। এবং এর সাথে আছে তাহলে আমলে সালে করতে হবে। আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে ইমাম সাহেব তো বেশ কিছু কবিরা গুনার সাথে জড়িত, তার পেছনে ইক্তেদা জায়েজ কিনা? দেখেন এখানে একটা জিনিস হচ্ছে ফাতাওয়া, কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কি, যে গুনাহগার ব্যক্তির পেছনে সলাৎ শুদ্ধ। কিন্তু তাই বলে কি আমরা সেই ইমাম নিযুক্ত করব মসজিদের জন্য যিনি অহরহ কবিরা গুনাহ করে চলেছেন? না, অবশ্যই না। তাহলে সালাত শুদ্ধ হলেও আমরা সত্যিকার অর্থে তাকে অনুসরণ করব না, কারণ সে কোরআনে যে মূল নীতি তার লঙ্ঘন করছে, আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে ধমক দিচ্ছেন, তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দিচ্ছ আর নিজেদেরকে ভুলে যাচ্ছ, নিজেরা সে আমলটা করছো না অথচ তোমরা কোরআন তেলাওয়াত করছো। তাহলে সেই পন্থায় কাজ করলে হবে না। মাসআলা দেওয়ার জন্য বা এই এলেম বিতরণের জন্য তার এই মৌলিক কয়েকটা তার গুণাগুণ থাকতে হবে। এক্ষেত্রে যারা ফাসেক, যারা পাপ করে বেড়াচ্ছেন, তাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে না। কারণ আপনি দেখবেন যে যে পাপটা করে ওটাকে জাস্টিফাই করে, ওটাকে জায়েজ করার চেষ্টা করে, করে না? তখন যেমন যিনি দাড়ি ফেলে দেন, তিনি বললেন এটা তো সুন্নত, মুস্তাহাব পর্যায়ের আমল। যিনি সিগারেট পান করেন, বলেন যে ওলামারা বলেছেন এটা মাকরুহ, এটা হারাম না। যিনি ঘুষ খান, তিনি বলছেন ভাই এটা হাদিয়া, বলেন না? বলেন। আবার আরেকটু যদি ইংলিশ জানা লোক হয়, খুব জাদ্রের লোক, স্পিড মানি, মানে কাজকে স্পিড করার জন্য কিছু মানি খরচ করা, অসুবিধা কি? এইভাবে যারা ফাসেক, যারা পাপ করে, সে পাপকে জাস্টিফাই করে, অর্থাৎ পাপকে সঠিক বলে চালিয়ে দেওয়ার একটা একটা পরিবেশ তৈরি করে, যুক্তি খাড়া করে এবং সমাজে সেটাকে প্রতিষ্ঠিত করে। দেখবেন যে সমাজে ঘুষ চালু হয়ে গেছে, সবাই একসময় মানুষ ঘুষ খেয়ে লজ্জাবোধ করত, রাতে ঘুম হইতো না, আহারে কি করলাম, অভাবে পড়ে ঘুষ খাইলাম। আর আজকের মানুষ মনে করে ঘুষ তার অধিকার, মেয়েরা মনে করে হিজাব থেকে বের হওয়া তার অধিকার, তাই না? অনেক মেয়েরা মনে করে খোলামেলা পোশাকে বের হওয়া এটা তার অধিকার। ফ্যাশন শো যারা আয়োজন করে তারা মনে করে এটাও তার অধিকার। সুবহানাল্লাহ, আপনি অশ্লীল কাজ করে বেড়াবেন, সমাজকে অধপতনের সর্বনিম্ন স্তরে নিয়ে যাবেন,
এরপরে বলছেন এটা আপনার অধিকার, এটা কেমন কথা? আজকের বিশ্ব দেখেন এজন্যই ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে। বিকৃতি আর কাকে বলে? মানুষের চিন্তা চেতনায় বিকৃতি, মানুষের পোশাক সাজসজ্জায় বিকৃতি, অশ্লীলতায় বিকৃতি, জিনা ব্যবচার থেকে আরম্ভ করে সবকিছুতে বিকৃতি। গিয়ে দেখুন নাইট ক্লাবগুলোতে কি হচ্ছে। অতএব ফাসিক ব্যক্তি যদি তার মধ্যে ফিস্ক প্রমাণিত হয় তার থেকে কোনো জ্ঞান নেওয়া যাবে না। যদিও সে যতক্ষণ পর্যন্ত কবিরা গুনার মধ্যে থাকবে, শিরক এবং কুফুরির মধ্যে যাবে না, তার নিচের কোনো পাপের মধ্যে সে পাপ যদি বড়ও হয় সে কিন্তু অমুসলিম হবে না। এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। দ্বিতীয় হচ্ছে যিনি মুবতাদের, যার মধ্যে বেদাত আছে এবং বেদাতের দিকে মানুষকে আহ্বান করেন, যিনি বেদাতের দিকে মানুষকে আহ্বান করেন তার কাছ থেকে এলেম নেওয়া যাবে না। যিনি সুন্নার পথ ছাড়া অন্য পথের দিকে মানুষকে আহ্বান করেন, আদাই ইলা গায়রিস সুন্নাহ, তার কাছ থেকে এলেম নেওয়া যাবে না। তাহলে এলেম নেওয়ার জন্য আমরা যেটা একটু আগে বললাম, তাকওয়া, সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করা, কুরআন সুন্নাহকে সঠিক সমাজে সালাফের সমাজে বোঝা, সালাফের মানহাজকে আঁকড়ে ধরা, তাহলে তাদের কাছ থেকে শুধু এলেম নেওয়া যাবে। বিভিন্ন স্কলাররা কাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে সেটা আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন, আমরা হয়তো অনেকেই সেটা জানি না। এখানে ইমাম মালিকের একটা কথা আমি বলি। প্রথমে তিনি বলেছেন চার শ্রেণীর লোকের কাছ থেকে এলেম নেওয়া যাবে না। তিনি প্রথমে এই কথাটা বলেছেন, বলেছেন লাইউ খাদুল আলমু আন আরবাহ, একজন হচ্ছেন সাফিহুন মুলিনুস সাফা, সাফি যার কাছে একদম কোনো জ্ঞানই নাই বরং তিনি বোকামি স্বর্গে বাস করছেন এবং জ্ঞানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এটাকে প্রকাশ করে দিয়েছেন যে তিনি এলেমের ধার ধারেন না, এটাই হল মুলিনুস সাফা। দ্বিতীয় হচ্ছে সাহেবু হাওয়া ইয়াদউ ইলাইহ, যিনি তার প্রবৃত্তির অনুসরণ করেন, তিনি জ্ঞানের অনুসরণ করেন না। কিসের অনুসরণ করেন? প্রবৃত্তি, তার কুপ্রবৃত্তির অনুসরণ করেন এবং সেদিকে মানুষকে ডাকেন, তার কাছ থেকে এলেম নেওয়া যাবে না। আর তৃতীয় হচ্ছে ওই ব্যক্তি যিনি মিথ্যাচারিতা দ্বারা পরিচিত হয়ে গেছেন, অথবা মোত্তাহামুন বিল কাযিব, তাকে মানুষ বলে যে তিনি মিথ্যা কথা বলেন, এরকম তোহমাত দেওয়া হয়, যদিও তিনি হয়তো হাদিস নিয়ে কোনো মিথ্যা কথা কখনো বলেননি, কিন্তু তারপরেও তার কথাবার্তার মধ্যে মিথ্যাচার আছে অথবা মানুষ তাকে মিথ্যাবাদী বলে মনে করে, তার কাছ থেকে এলেম নেওয়া যাবে না। আর আরেকজন ব্যক্তি যে অপরিচিত, খেয়াল করেন যে অপরিচিত, তার কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে না। কারণ আপনি কি তাহলে সে সঠিক বললো না বেঠিক বললো এটা তো আপনি নির্ণয় করতে পারবেন না। অতএব অপরিচিত ব্যক্তি যার পক্ষে ওলামায়ে কেরাম কোনো সাক্ষ্য দেননি, অথবা যারা আমাদের কাছে সম্মানিত ব্যক্তি তারা তাকে কোনো তাজকিয়া করেননি, কোনো সার্টিফিকেট দেননি, তাহলে তার কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে না। তাহলে চার প্রকার ব্যক্তি হলো। আচ্ছা, ইমাম বারবাহারি তিনি তার শাহুসুন্না গ্রন্থে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন ওয়াহদার ফুম্মাহদার আহলা জামানিকা খাসাতান, আপনি সতর্ক থাকুন, তারপর আবারও বলছি আপনি সতর্ক থাকুন আপনার জামানার লোক থেকে, বিশেষ করে আপনি সতর্ক থাকুন। ওয়ান্দুর মান তুজালিসু ওয়া মিম্মান তাসমা, আর লক্ষ্য করুন আপনি কার সাথে বসছেন, কার কাছ থেকে শুনছেন। ওয়া মিম্মান তাসহাব, এবং কার সাথে সহাবস্থান করছেন। ফাইনাল খালকা কুল্লুহু ফাইনাল খালকা কাআন্নাহুম ফি রিদ্দাতিন ইল্লা মান আসামাহুল্লাহু মিনহুম, কারণ অধিকাংশ মানুষ যেন তারা ভুল পথের মধ্যে আছে, রিদ্দার মধ্যে আছে, শুধু সেই ব্যক্তি ছাড়া যাকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। রিদ্দা বলতে এখন বোঝা যাচ্ছে কোরআন সুন্নাহর বিপরীত পথে যে হাঁটে অধিকাংশ মানুষ। তিনি দেখেন কত আগে বলেছেন সেটা কিন্তু আজকে সত্য। আজকে সমাজে যদি আমরা একটা ছোট্ট সামাজিক সার্ভে করি, কয়জন নামাজ পড়ে এই জনপদের উপর, কয়জন নামাজ পড়ে, আচ্ছা যারা নামাজ পড়ে তাদের কয়জনের নামাজ ঠিক আছে তাই না, তারপরে কয়জন জেনে বুঝে নামাজের মাসালাগুলো তারা আসলে জানে, বেসিক মাসালাগুলো মৌলিক, দেখবেন যে ডেঞ্জারাস অবস্থা। যদি এই সমাজে একটা আরেকটা সার্ভে করেন যে কয়জন মানুষ কোরআন পড়তে পারে, বেশি হবে না কম হবে বলেন তো? পড়তে পারে না তারা হবে বেশি, পড়তে পারে না তারা হবে বেশি। আচ্ছা, পড়তে পারে এরকম যদি দেখেন
যদি আমরা তাদেরকে পরীক্ষা করি যে কয়জন শুদ্ধ আর কয়জন অশুদ্ধ, তাহলে শুদ্ধ বেশি হবে না অশুদ্ধ? অশুদ্ধ বেশি হবে। আচ্ছা, যারা শুদ্ধ কোরআন পড়ছেন একটু খেয়াল করে দেখেন, দেখবেন যে তারা কি কোরআনের অর্থ বুঝে। অর্থ বুঝার লোকের সংখ্যা বেশি নাকি না বুঝার সংখ্যা বেশি? না বুঝার। তাহলে দেখেন কি মানে, একজন লোক কোরআন পড়তে পারছে, শুদ্ধ করে পড়তে পারছে, অর্থ বুঝতে পারছে, এরকম লোকের সংখ্যা কতটা নগণ্য। কত কম ইলম আমাদের সমাজে আমরা বিতরণ করছি, এটা হচ্ছে তার একটা প্রমাণ প্রিয় ভাইরা। সুতরাং আল্লাহ যাদেরকে রক্ষা করছেন, আসলে তারা ছাড়া সঠিক পথে থাকার এখন আর কোনো উপায় নাই। কিন্তু সে একটাই উপায় আছে, সেটা হচ্ছে কি? এলেম অর্জন করা এবং এলেম বিতরণ করা। এহিয়া উসুন্নাহ আজকের এই সাবজেক্টের সাথে খুবই সঙ্গতিপূর্ণ একটা বিষয়, কারণ সুন্নাকে যদি আপনি রিভাইভ করেন, সুন্নাকে যদি আপনি নিয়ে আসতে পারেন, এই সমাজের মধ্যে আবার প্রতিষ্ঠিত করতে পারেন, সুন্নার ব্যাপারে যারা সংশয় ছড়াচ্ছে তাদের সংশয়ের সুন্দর জবাব যদি দিতে পারেন এবং তাদের মুখ যদি বন্ধ করতে পারেন, সুন্নার বিরোধিতা যদি বন্ধ করতে পারেন এবং সুন্না ভিত্তিক জীবন যদি গঠন করতে পারেন, তাহলে আশা করা যায় যে এই সমাজে আবার এলেম ফিরে আসবে, সুন্নার এলেম। সুন্নার এলেম ফিরে আসলে কোরআনের এলেমও ফিরে আসবে। কারণ মনে রাখবেন, সুন্না আর কোরআনের মধ্যে কোনো বিভেদ নাই, কোন সংঘর্ষ নাই। যারা সুন্নাকে অস্বীকার করতে চান তারা কাল্পনিক একটা সংঘর্ষ তৈরি করেন। এবং বিশেষ করে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের সমাজের অধিকাংশ মানুষের কাছে এলেম নাই। যাদের কাছে এলেম নাই, আকল দিয়ে তাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া, সংশয়ে ফেলে দেওয়া, এটা খুব সহজ। ফলে মানুষ না বুঝেই সুন্নাকে অস্বীকার করছে। আমি বিদেশে অবস্থানকালে এক বড় লোক এসে বলল আমার কাছে, বলল যে দেখেন আমি তো হাদিস মানি না। তাই আমি বললাম আপনি হাদিস মানেন না, তাহলে কোরআন মানেন? হ্যাঁ কোরআন মানি। কোরআন কি বুঝেন? কয়েন অত ভালো বুঝি না তো আরবি। বুঝতে পেরেছেন আপনি তার স্ট্যান্ডার্ডটা? সে কোরআনটাই ভালো করে অর্থ বুঝে না, কারণ আরবিও বুঝে না, তাহলে সে হাদিস অস্বীকার করার সাহসটা পেলে কোথায়? সে কি গবেষক? সে কি শিক্ষাবিদ? সে কি মুফতি? সে কি ইমাম? সে কি ইসলামিক স্কলার? সে কি ইসলামের চিন্তাবিদ? সে কি কোনো মাদ্রাসার মুদাররেস? যাদের কথা আমি বললাম, এরা কেউই সুন্নাকে অস্বীকার করেন না। সুন্নাকে অস্বীকার করেন এমন কিছু লোক যাদেরকে কেউ না কেউ পিছন থেকে তৈরি করছে। প্রিয় ভাইরা সাবধান থাকতে হবে। এখানে ইমাম ইবনুল আরাবি খুব সুন্দর কথা রয়েছে, তিনি বলেছেন মাযাল আসসালাফু ইউযাকুনা বাদাহুম বাদান ওয়া ইতাওয়ারাতুনা আত-তাযকিয়াত খালাফান আন সালাফিন ওয়া কানা উলামাউনা লা ইয়াখুযুনা আল-ইলমা ইল্লা মিম্মান যুকিয়া ওয়া আখাযা আল-ইজাযাত মিন আশায়েখি। বলেছেন সালাফের ওলামায়ে কেরাম তারা একে অপরকে তাজকিয়া দিতেন। তাজকিয়া, ইনি ভালো, ইনি ফিকহ, ইনি হাসান, ইনি লা বাসা বিহি, এভাবে তারা তাজকিয়া দিতেন, যাতে তাদের এই তাজকিয়ার কারণে সমস্ত মানুষ তাদেরকে চিনতে পারে যে তারা আস্থাভাজন ওলামায়ে কেরাম, তাদের কাছ থেকে যেন এলেম নেওয়া যায়। এভাবে তারা পরবর্তীরা পূর্ববর্তীদের থেকে এভাবে এলেমও নিয়েছেন, তাজকিয়াও তারা করেছেন। আর আমাদের ওলামায়ে কেরাম সালাফ থেকে আরম্ভ করে প্রকৃত ওলামায়ে কেরাম, তারা ওই ব্যক্তির কাছ থেকে এলেম নিতেন যাকে অন্য অন্য মুহাক্কিক ওলামায়ে কেরাম তারা সাপোর্ট করেছেন, তাজকিয়া দিয়েছেন, বলেছেন যে তার কাছ থেকে এলেম নেওয়া যায়, এবং যিনি প্রখ্যাত সব শায়েখদের থেকে ইজাজাও নিয়েছেন। ফলে এই একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আসলে আমার মনে হয় আরো ব্যাপক আলোচনা করা দরকার। যেহেতু আমার সময় কম, আমি আর দু তিনটা কোটেশন শুধু আপনাদের সামনে উল্লেখ করব। আমি আশা করব যে এই বিষয়টা আরো ব্যাপকভাবে যেন হাইলাইট করা হয় অন্য কোনো মাহফিলে। শুধু এতটুকুই যে কার কাছ থেকে এলেম নেব। এখানে আমাদের ওলামায়ে কেরামের অসংখ্য উক্তি রয়েছে এবং বড় আলেমদের আসে পূর্বের এবং পরের, শেখ আলবানী রাহমাহুল্লাহ ব্যাপারে কথা বলেছেন, শেখ বিন বাজ কথা বলেছেন, বিন উসাইমিন কথা বলেছেন, এবং তারও আগে ইমাম মুসলিম কথা বলেছেন, ইমাম নাবাবী কথা বলেছেন, ইবনু সিরিনের কথা তো আমি উল্লেখ করলাম। ইমাম নাবাবী যে কথাটা বলছেন সেটা একটু কোট করি, আর ইমাম মুসলিমের এই দুটো কোটেশন দিয়ে আমি শেষ করব।
ইমাম নববী বলেছেন ওয়ালা ইউতাআল্লামু ইল্লা মিম্মান তাকাম্মালাত আহলিয়াতুহু এবং ওই ব্যক্তি থেকেই শেখা যাবে যার আহলিয়াত যোগ্যতা পরিপূর্ণতা লাভ করেছে ওয়াদাহারাত দিয়ানাতুহু এবং তার দ্বীনদারি প্রকাশিত হয়েছে ওয়াতাহাক্কাকাত মারিফাতুহু এবং তার জ্ঞান এবং নলেজ এটা প্রতিষ্ঠিত হয়েছে ওয়াশতুহিরাত সিয়ানাতুহু এবং তিনি তার চারিত্রিক এবং আকীদাগত যে সিয়ানাত যে সংরক্ষণ সেটা সেটাতে প্রসিদ্ধি লাভ করেছেন মুহাম্মদ ইবনে সিরিন এবং মালিক ইবনে আনাস ও গায়রুহুমা মিনাস সালাফ তাদের প্রত্যেকের কাছ থেকে ইমাম নববী একটা কাউল তিনি বর্ণনা করেছেন যেটা একটু আগে আমি বললাম তারা প্রত্যেকে বলেছেন হাযাল ইলমা দীনুন ফানদুরু আম্মান তাখুযুনা দীনহুম আচ্ছা ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের মুকদ্দমায় যে কথাটা উল্লেখ করেছেন তিনি বলেছেন বাবুন বায়ানু আন্নাল ইসনাদা মিনাদ দীন সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত আজকাল দেখলাম যে কিছু কিছু মানুষ এই সনদের বিরুদ্ধে কথা বলছে কিছু কিছু ডাক্তার এর বিরুদ্ধে কথা বলছে বলছে সনদের আর দরকার কি আকল দিয়ে তো হাদিস বুঝি আর সনদ না না থাকলে তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের কাছে হাদিস পৌঁছে যেটা কি প্রমাণিত হবে প্রমাণিত হবে না এই জন্য তিনি বলেছেন আল ইসনাদু মিনাদ দীন ওয়া আন্নার রিওয়ায়াত লা তাকুনু ইল্লা আন ইসতিকাত আর বর্ণনা এটা আপনি করবেন শুধুমাত্র সেকা বিশ্বস্ত রাবীদের থেকে বিশ্বস্ত ব্যক্তিদের থেকে যারা বিশ্বস্ত নয় তাদের কথা গ্রহণযোগ্য হবে না এটা সব যুগে এটা শুধু হাদিসের ক্ষেত্রে না যারা কথায় কথায় মিথ্যা বলে যারা কথায় কথায় টুইস্ট করে অপব্যাখ্যা করে ভুল দিকে মানুষকে নিয়ে যায় বিচ্যুতির দিকে মানুষকে নিয়ে যায় দলালতের দিকে মানুষকে নিয়ে যায় তাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে না আচ্ছা এখানে শেখ আলবানী রাহমাহুল্লাহ তিনি তার আগে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার একটা কথাটা আমি কোট করি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন তার মাজমুআ আল ফাতাওয়ার মধ্যে ওয়ামান লাহু ফিল উম্মতি লিসানু সিদকিন বিহাইতু ইতনা আলাইহি ওয়া ইউহমাদু ফি জামাহির আজনাসিল উম্মাহ ফাহাউলাই আইম্মাতুল হুদা ওয়া মাসাবিহুদ দুজা আর উম্মতের মধ্যে যাদের সত্য বচন রয়েছে যাদের লিসানটা সত্য কথা উচ্চারণ করেছে এমন ভাবে যে তার স্বীকৃতি অন্যরা দিয়েছে প্রশংসার মাধ্যমে এবং উম্মার সকলের মধ্যে সকল মানুষের মধ্যে তার প্রশংসা উচ্চারিত হয়েছে এরাই হলেন আইম্মাতুল হুদা হেদায়েতের ইমাম তাই না ইমাম বুখারী সুবহানাল্লাহ উম্মার সকলেই তার প্রশংসা করেছে আমাদের আরো যে চার ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফিঈ ইমাম আহমদ ইবনে হাম্বল এদের উপর সবাই প্রশংসা করেছে তারও আগে তাবেউনদের মধ্যে বড় বড় ইমাম আতবাউত তাবেউনদের মধ্যে বড় বড় ইমাম আমি সময় থাকলে তাদের নাম উল্লেখ করতাম বিশেষ করে যারা এলেম এবং আমলে উম্মার কুদওয়া হওয়ার ব্যাপারে যারা বিশাল প্রসিদ্ধি লাভ করেছেন এবং মনে রাখবেন সব যুগে এই প্রসিদ্ধ মুক্তাদা ইমামদের পাশাপাশি কিছু বিভ্রান্ত মানুষও ছিল তাহলে বিভ্রান্ত লোকদের থেকে নেওয়া যাবে না যেমন আমরা দেখেছি আগে মুতাজিলা আকিদার লোকজন ছিল সেখান থেকে কিন্তু কোনো এলেম আকিদা কিংবা আমল তাদের বক্তব্য নেওয়া যাবে না এবং তাদের লিখিত তাফসিরের কিতাব শিয়াদের লিখিত হাদিসের কিতাব এখান থেকে এলেম নেওয়া যাবে না বিভ্রান্ত কোনো ফেরকা থেকে এলেম নেওয়া যাবে না এলেম নিতে হবে আমাদের সালাফ যেই পথের উপর ছিলেন সেগুলোর উপরে এখানে ইমাম সাতিবেরও খুব সুন্দর কথা আছে শেখ আলবানীর নসিহাটা বলে আমি শেষ করব শেখ আলবানী রাহমাহুল্লাহ তিনি ইমাম সাতিবের একটি কথার উপরে তিনি বক্তব্য পেশ করেছেন ইমাম সাতিবের কথাটা ছিল ওয়াল আলিমু ইযা লাম ইয়াশহাদ লাহুল উলামা ফাহুয়া ফিল হুকমি বাকিন আলাল আসল মিন আদামিল ইলম যখন কোন আলেমের পক্ষে উলামায়ে কেরাম সাক্ষ্য না দিবে তাহলে তার অবস্থা সাধারণ অবস্থার উপর থাকবে সাধারণ অবস্থা কি তার এলেম নাই সাধারণ অবস্থা হলো এলেম নাই যার ব্যাপারে কোনো আলেম কোনো তাজকিয়া দেননি তাহলে বোঝা যাবে তার এলেম নাই অথবা নির্ভরযোগ্য এলেম তার কাছে নাই থাকলে মানুষ বলতো ওলামায়ে কেরাম বলতো তার কাছে নির্ভরযোগ্য এলেম আছে এই কথার উপর শেখ আলবানী রাহমাহুল্লাহ বলছেন হাদিহি নসিহাতুল ইমাম শাতিবি ইলাল আলেম الذي بإمكانه أن يتقدم إلى الناس بشيء من العلم بنصحه بأن لا يتقدم حتى يشهد له العلماء خشية أن يكون من أهل الأهواء بولسن إتهت إمام شاطبي رحمه الله نصيحة شيء عالمير بباري جيني
তিনি মানুষের কাছে তার এলেমের কিছু পেশ করতে পারেন তার নসিহার মাধ্যমে যদি আলেমরা তার পক্ষে সাক্ষ্য দেন তাহলে তো সেটা সম্ভব নয় এই কথাগুলি তিনি এখানে উল্লেখ করেছেন তার মানে হচ্ছে আমি কনক্লুড করব কাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে যারা পরীক্ষিত ওলামায়ে কেরাম মুহাক্কিকে ওলামায়ে কেরাম হিসাবে উম্মার কাছে সুপরিচিত এবং তারা আর সব ওলামা যাদের ব্যাপারে তাজকিয়া করেছেন তাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে এবং তাদের প্রকৃত অনুসারী যাদের যারা এই যুগেও তাদের প্রকৃত অনুসারী তাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে এবং বর্জন করতে হবে সে সকল ব্যক্তিবর্গকে যারা এলেমের দাবিদার অথচ প্রকৃত বিশুদ্ধ এলেম তাদের কাছে নেই প্রকৃত বিশুদ্ধ আকীদা তাদের কাছে নেই এবং তারা সালাফের মানহাজের উপর চলেন না এবং সালাফের মানহাজের উপর বলেন না এটা কিছুটা অস্পষ্ট কথা হয়তো অনেকেই বললেন যে আমরা বুঝলাম কথা তারা কারা সেটা আমাদের ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন আমাদের ওলামাউল হাদিস আল মুহাদ্দিসুন সেখানে কাদের কাছ থেকে নেওয়া যাবে সেটা সবারই জানা আছে ফুকাহার মধ্যে কারা নির্ভরযোগ্য ফকিহ মুফাসসিরুনের মধ্যে কারা নির্ভরযোগ্য মুফাসসির সেটাও কিন্তু আমাদের ওলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং পাশাপাশি তাহলে কোন গ্রন্থগুলো থেকে এলেম নেওয়া যাবে সেটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় কিন্তু আমি আজকে সে আলোচনা করব না মূল বিষয়গুলো আপনাদের কাছে আমি তুলে ধরলাম সম্ভবত আমার এই আলোচনার পরে কেউ না কেউ আমি আশা করছি কেউ না কেউ হয়তো পরিপূরক আলোচনা করবেন আপনারা সেটা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারা নিজেরাও পড়াশোনা করবেন যে কাদের কাছ থেকে এলেম নেওয়া যায় আমাদের ওলামায়ে কেরাম এ যুগেও এর এই সমস্ত বিষয়ের উপর অনেক সুন্দর সুন্দর লেখা প্রবন্ধ তাদের রয়েছে সেগুলো আপনারা পড়বেন আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের যেন ফাহমে সেলিম দান করেন এবং তিনি আমাদেরকে যেন এলমে সাহিহ বিশুদ্ধ এলেম অর্জন করার তৌফিক দান করেন এবং এলেম অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং এহিয়া সুন্নার আজকের এই যে মহাসম্মেলন সেই সম্মেলনকে সফল এবং সার্থক করুন আয়োজকদের প্রচেষ্টার মধ্যে তিনি যেন বরকত দান করুন আল্লাহর কাছে সেই দোয়া কামনা করে সবাইকে শুকরিয়া জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ